মাঠের ধান পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার বলিয়ানপুর এলাকায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আগুনে পুড়ে নষ্ট হল প্রায় দু বিঘা জমির গোবিন্দভোগ ধান ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার বলিয়ানপুর এলাকায় ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরের পর এ বিষয়ে স্থানীয় সুকান্ত চক্রবর্তী বলেন আমি বাড়িতে পুজো করছিলাম সে সময় খবর পায় আমাদের জমির পাকা ধানে দাউ দাউ করে আগুন জ্বলছে খবর পেয়ে ছুটে যায় স্থানীয় সূত্রে জানা গেছে এই ক্ষতিগ্রস্ত জমির আশেপাশের জমির কৃষকেরাই প্রথম বিষয়টি দেখতে পান তারা দেখেন জমি থেকে ধোঁয়া বের হচ্ছে এরপর তারা বুঝতে পারেন পাকা ধানে আগুন লেগেছে সকলে মিলে আগুন নেভানোর কাজে হাত লাগান কিন্তু ততক্ষণে আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে প্রায় দু বিঘা জমির ধান দু বিঘা মতো জমি আগুনে পুড়ছিল তারপরে আপনার আমার পাশে আসে যারা দেখেছিল তারা সবাই এসে আপনার তাদের প্রচেষ্টা মতো আগুনটা নেভানোর যথেষ্ট প্রচেষ্টা করেছে তা না হলে আমার আরো পাঁচ সাত বিঘা জমির ধান অন্তত নষ্ট হয়ে যেত কিভাবে হয়েছে সেটা তো আমি জানি না আমার দুর্ভাগ্য থানায় অভিযোগ জানানো হয়েছে সুকান্তবাবুর দাবি সকলে এসে আগুন নেভানোর কাজে হাত না লাগালে ক্ষতির পরিমাণ আরো বেড়ে যেত কারণ এই জমির সাথে আরও পাঁচ সাত বিঘা পাকা ধান ছিল তাদের ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে গোপালনগর থানায় কীভাবে এমন কাণ্ড ঘটল ভেবে পাচ্ছেন না সুকান্তবাবু নিজেও তার দাবি আমাদের সাথে কারোর কোনো অশান্তি বা শত্রুতা নেই তা সত্ত্বেও কেন এমন হলো জানি না পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে দেখি কি এখানে অনেক দূরত্ব দূরে মানে আগুন জ্বলছে বা এরকম ধোঁয়া দেখা যাচ্ছে এখন ধানের পাশে এরকম ধোঁয়া দেখা যাচ্ছে এটাতে রকম ব্যাপার লোকজনও দেখছি কিছু কিছু লোক এসে ওই আগুনটা লিবল কীর্তনিয়ার রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গোপালনগর